হাই, বাই দ্য ওয়ে, আপনি কে? আমি কে মানে? অদ্ভুত মানুষ তো আপনি, মানে আপনার নাম জানতে চাওয়া মানেই তো আপনার জানা উচিত যে আমি কে। ও, সামিয়া আক্তার, সামিয়া, সামিয়া, সরি সরি, আমি এক্সট্রিমলি সরি। আসলে ইটস ওকে, ইটস ওকে। না মানে আসলে হয়েছে কি, মানে আপনি হঠাৎ করে দেখা, তো মানে মানে আমি হঠাৎ করে ক্যাচ করতে পারি। আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, না মানে না মানে আসলে আসলে অন্য কোথাও বসা দরকার। এক্স্যাক্টলি। আচ্ছা মানে কোথায় বসবো বলেন তো? আপনি ডিসাইড করে আসেন না আমরা কোথায় বসবো। হ্যাঁ না মানে মানে আসলে হয়েছে কি, এই এলাকাটা তো আমি কম চিনি, আপনি তো জানেন যে আমি উত্তরে থাকি, মানে উত্তরায় আমি কর্মজীবী মানুষ। আপনি উত্তরে থাকেন কর্মজীবী মানুষ বলে আপনি ইউনিভার্সিটি এরিয়া চিনবেন না? হাউ স্ট্রেঞ্জ। আচ্ছা ঠিক আছে, চলেন আমার সাথে, চলেন আমরা ছবির হাটে বসবো, ঠিক আছে? না মানে আসলে হয়েছে কি, মানে ওই মানে আপনার সাথে আমার এর আগে কখনো দেখা হয়নি, মানে আজকে তো প্রথম সামনাসামনি দেখা করলাম না, মানে এই জন্য একটু 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 নার্ভাস ফিল করছি। কিছু বললেন? হ্যাঁ, না না, হ্যাঁ বললাম, মানে বললাম যে জমছে না, চা খাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চা খেতে পারি, চা খেতে পারি, বা কফিও খেতে পারি, কফি উইথ ডোনাটস। ও না, মানে শুধু চা খেতে পারি, আমরা চা খাবো, যান নিয়ে আসেন। সরি, আমি যে চা নিয়ে আসবো? ও হ্যাঁ, না আমি 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 যাব। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আপনি বসেন, আমি নিয়ে আসছি। হ্যাঁ বন্ধু, বন্ধু করিস না তো, কঠিন চিপায় আছি। কেন রে, ছেলেটাকে ভালো লাগেনি? ভালো লাগে নাই, তার চেয়ে বড় কথা হচ্ছে যে কেমন জানি একটু বোকা বোকা টাইপের। আরে বাবা, বোকা ছেলেই তো ভালো। শোন, নার্ভাস থাকলে সব ছেলেরাই বোকা হবে, ঠিক আছে? আচ্ছা শোন, একটা কাজ কর, তুই চলে আয়। কি? আমি চলে আসবো? তুই কি গাধা হয়েছিস? হ্যাঁ শোন, অন্তত আজকের দিনটা যেতে দে, ঠিক আছে? যে ঝামেলায় পড়লাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ ওকে, যা যা, বেস্ট অফ লাক, বাই। অনেক মজা, অনেক মজা, অনেক মজা, মানে এরকম চা না আমি আমার জীবনেও কখনো খাইনি। মানে আসলে না, সত্যি সত্যি এই এলাকায় আমার খুবই কম আসা হয়, মানে অনেক আগে আসতাম, বাঙালি ফেস্টিভ্যাল হতো না তখন আসা হতো। তবে একটা কথা, মানে আপনি মানে এর আগে আমি চ্যাটে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি ফেসবুকে আপনার নিজের ছবি দেন না কেন, তখন আপনি কি বলেছিলেন জানেন? আপনি বলেছিলেন যে আমার আপনার সাথে আমার যখন সামনাসামনি দেখা হবে তখন আপনি অ্যান্সারটা করবেন। কারণটা অনেক সাধারণ, মানে আমি চাই না কেউ আমার ফেস দেখে আমার সাথে কথা বলবে, ঠিক আছে? মানে অনেকেই তো ফেসবুকে ছবি দেয়, আমি না হয় দিলাম না, অনেকে ভাবে যে এটা ফেক, ভাবুক, আই ডোন্ট কেয়ার। আর তাছাড়া আমার
উঠেছে অনেক খারাপ, ছবি খুব খারাপ ওঠে, ক্যামেরা ফেস ভালো না। এটা কিন্তু নিতান্তই আপনার নিজস্ব অবজারভেশন, মানে আপনি এতদিন ধরে নিজের প্রতি এই অন্যায়টা করে আসছেন, মানে আপনি নিজেও জানেন না যে আপনি কত মিষ্টি। কই, হ্যাঁ কোথায় কি আপনি কি করছেন? পিঁপড়া, মানে এখনই বললেন না যে আমি খুব মিষ্টি, তো মিষ্টি আশেপাশে তো পিঁপড়া থাকে, তো পিঁপড়া তো কই যাচ্ছে? এই যে আপনার হাসি, সেটাও কিন্তু অনেক সুন্দর। আমরা বরং হাঁটি, মানে আমি বেশিক্ষণ বসে থাকতে পছন্দ করি না। কত টাকা লাগবে? 2 টাকা দাম, তবে 5 টাকা দিলে ভালো। 5 টাকা দিয়ে কি করবা? টাকাটা জমা হইলে মারে দিন, মা ভাত খাওয়াইব। আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলেন স্যার। তুমি কখনো ভিক্ষা করবা না? ভিক্ষা না চাইলে খামু কি? ওই যে আছে না তোমাদের মতো ছোট ছোট বাচ্চারা, ওই যে রাস্তা দেখবা যে ফুল বিক্রি করে, ফুল বিক্রি করবা? শুনো, আমি এই এলাকার মধ্যে আছি, বুঝছো? তোমার ফুল কিনতে যাইতে আসতে লাগবো 10 মিনিট, আর ফুল কিনতে লাগবো 5 মিনিট, 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে ফুল কিনে তুমি এসে আমার দেখ, ঠিক আছে? এই আলাগে স্যার আসি। ঘড়িটা দেখেন, 15 মিনিট কেন, 15 ঘন্টা হয়ে গেলেও ওই পার্কের মেয়েটা আসবে না, বুঝলেন? এসব পার্কের মেয়েরা এরকমই হয়ে থাকে, নানান রকম অভিনয় করে কিন্তু আসলে কিছুই না, তারা অনেক চালাক, ট্রেনিং কাপ। আপনি বাসায় কাজের কথা বলতেন তখন বুঝতেন, আর কয়েকদিন পর কি দেখবেন জানেন, এই পার্কের মধ্যেই পা ভেঙে অ্যাক্টিং করছে ভিক্ষার। কি বলছেন এসব? আপনি জানেন না? সবাই তো জানে না, মানে হতে পারে কিন্তু সবাই যে এমন হবে এমন তো কথা নেই, মানে কাউকে কাউকে তো বিশ্বাস করতে হবে। জি কিছু বললেন? ওই যে ওই দিকটা অনেক সুন্দর, চলো না ওখানে যাই। ওই যে বললাম যে আপনি ফেসবুকে কেন ছবি আপলোড করেন না, এই কারণে। এটা কোনো কারণ হলো? আপনি তো ফেসবুকে কোনো ছবি আপলোড করেন না, মানে গত 6 মাস ধরে আপনার একটা ছবি ফেসবুকে আছে, তাও আবার সাইড পেজ। না, তারপরও সাইড পেজ থাকুক আর ফ্রন্ট পেজ থাকুক, আমি কিন্তু একটা ছবি আপলোড করেছি। অবশ্য এ বাদেও দুটো কারণ আছে। দুটো কারণ? এক নম্বর কারণ? না, মানে এক নম্বর কারণটা বলবো কিন্তু দ্বিতীয়টা বলবো না। কেন? মানে সেটা না হয় পরে কখনো বলবো।
আচ্ছা ঠিক আছে, এক নাম্বারটাই বলেন। প্রথম কারণটা হচ্ছে আপনার স্ট্যাটাস, মানে আপনার স্ট্যাটাসের কবিতাগুলো। সত্যি কথা বলতে কি, আমি কবিতা কখনোই পছন্দ করতাম না, কিন্তু আপনার স্ট্যাটাসে যে কবিতাগুলো আপনি দেন আমি মন্ত্রমুগ্ধ হয়ে পড়ি। মানে এত ভালো লাগে, মানে সেজন্যই ভাবলাম যে যে বিষয়টার প্রতি আমার ভালো লাগা ছিল না সেই বিষয়ের প্রতি আমার ভালো লাগা জন্ম নিল, এবং সেটা আপনার কারণে। আপনার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তাই সামনাসামনি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি। মানে আপনাকে অনেক 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 ধন্যবাদ। জি মানে আমি কিছু করিনি তো, মানে আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন কিন্তু আমি কিছুই করিনি। কবিতাগুলো করেছে, আমাদের দেশে এত মহান কবি আছে যেখানে। না এই জন্যই না আমার এত ভালো লাগে, মানে আমার কি মনে হয় জানেন, আমি এতদিন আসলে বোকা ছিলাম, গল ঢুকছে। দোস্ত তুই আমাকে চিনতে পারছিস না? মানে মানে ঠিক বুঝলাম না, আপনি তুই পিয়াল না? কিসের পিয়াল? আমি পিয়াল না। আরে বেটা আমাকে চিনতে পারছ নাই? আমাকে স্কুলে দুইটা রিপন ছিল, একটা লম্বা রিপন একটা বাইটটা রিপন। আমি লম্বা রিপন বেটা। আরে কি বলছেন আপনি, আমি আমি আপনাকে চিনি না। আরে কি কয়, তুই নজরুল শিক্ষালয়ে পড়তি না? আবার আমি নজরুল শিক্ষালয় আমি চিনি না, আমি পড়তাম মানে? না না আমার বিশ্বাস হয় না, কোনোভাবেই না। এই রিপন ভুল করার কথা না, তুই পড়াশোনা করার জন্য দেশের বাইরে চলে গেলি। আরে আমি কোনো দেশের বাইরে যাই না, আমি দেশেই ছিলাম। আমার বিশ্বাস হয় না, কোনোভাবেই না, এই ভুল রিপন করার কথা না। এই আপনি কি মানে আপনি কি আবোল তাবোল কথা বলছেন? এক কাজ কর, তুই পাঞ্জাবি টাই কি কি বলতে চান আপনি, পাঞ্জাবি পাঞ্জাবি খুলবো না? আরে বেটা তোর পিঠে কালো একটা দাগ আছে, একবার স্কুলে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ খেলতে যা, তুই পিঠে একটা সিরিয়াসলি ব্যথা পাইলি। এই ভাই উনি এরকম উল্টা পাল্টা কথা বলছে কেন? আমি আমি উল্টা পাল্টা বলতেছি? না না আমার মনে হয় না এই রিপন ভুল করার কথা না। আমি যাচ্ছি। বন্ধু তুমি যদি পিয়াল হয়ে থাকো তাহলে আজকে যে কাজটা করলা এটা ঠিক করো নাই, সাথে একটা সুন্দরী মেয়ে দেখে তুমি তোমার স্কুল লাইফে পেন্ডে ভুলে গেলা, ঠিক হয় নাই। এনিওয়েজ ভালো থাকো। মানে অদ্ভুত, এখন চলেন। কোথায়? আছে একটা নিরিবিলি জায়গা আছে, কেউ আমাদের ডিস্টার্ব করবে না, আমার খুব পছন্দের জায়গা, চলো। কি হলো আর কি চিন্তা করছেন, চলেন না? যেতে পারি তবে একটা শর্ত আছে। আপনার দেখি দুনিয়ার শর্ত, দুনিয়ার কারণ, একেবারে মেয়ে মানুষের মতো। ঠিক আছে বলেন কি শর্ত। ওখানে যাওয়ার পর আমাকে একটা সুন্দর কবিতা শোনাবে। আচ্ছা ঠিক আছে শোনাবো, ওকে ফাইন, এখন যাই চলেন চলেন। আচ্ছা মানে মানে আমি যদি এই জায়গা থেকে চলে যাই তাহলে যে ছোট মেয়েটা যে টাকা দিলাম ও তো ফুল কিনে নিয়ে এসে আমাকে খুঁজবে না, ও তো আমাকে পাবে না খুঁজে। মানে আপনি কি মানুষ না অন্য কিছু? আপনি এখন আশা করে বসে আছেন যে ওই মেয়েটা আসবে? ও আর আসবে না, অলরেডি আধা ঘন্টা ক্রস, ঘুরে দেখেন। হ্যাঁ তো তাহলে বিষয়টা কেমন ধরনো? সাহিত্য মার্কা কথা বলবেন না, এখন চলেন প্লিজ। এরকম জায়গা আমার কখনোই দেখা হয়নি। এখন আপনি এই উন্মুক্ত মঞ্চে কবিতা আবৃত্তি করবেন আর আমি হব আপনার একমাত্র শ্রোতা। আপনি কবিতা আবৃত্তি করবেন, আমি একা ওখানে বসে মন্ত্রমুগ্ধ হয়ে শুনবো, ঠিক আছে? আরে আপনি শুরু করা যাক।
অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গাড়ি হৃদয়, আনন্দ গান গাড়ি নীল আকাশের নীরবতা, শিশির ভেজা ব্যাকুলতা বেজে উঠু আজি তোমার শরতে, আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গাড়ে হৃদয়, আনন্দ গান গাড়ে। আমাদের দেশটা এত সুন্দর কেন জানেন? কবিরা কবিতা লিখছে আর আপনারা আপনাদের মন্ত্রমুগ্ধ করা কণ্ঠ দিয়ে সেগুলো আবৃত্তি করে আরো জীবন্ত করে তুলছে। আমি নিশ্চিত ছিলাম যে আপনার সাথে এত সুন্দর মুহূর্ত আমার থাকবো যে আমি আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আপনার চোখ দিয়ে না এভাবে তাকিয়ে থাকবেন না। কারণ আপনার চোখগুলো না কবিতার মতো, শেষে প্রেমে না পড়ে যায়। কথা বলছেন না? ও, আজকে আপনি আর কথা বলবেন না, কারণ এই মুহূর্ত থেকে আপনার আমাকে আর সহ্য হচ্ছে না, তাই তো? চলুন আমরা যাই। বিদায় সময়টা না আমার কাছে খুবই যন্ত্রণাদায়ক। আমি আসলে বুঝে উঠতে পারি না যে কি বলা উচিত। শুধুমাত্র এতটুকু বলতে পারি যে আমি কি আপনার সেল নাম্বারটা পেতে পারি? আমি একটাও বিক্রি করি নাই, কারণ আমি চিন্তা করছি আগে আপনারে আর ম্যাডাম রে দিমু, এরপর বিক্রি শুরু করুন। আর স্যার আমার অনেক না না, ওগুলো থাক, ওগুলো থাক, তোমার মানে ওই টাকাগুলো রেখে দাও, পরে তোমার কোনো সময় কাজে লাগবে। হ্যাঁ স্যার, আপনারা প্রতিদিন আইবেন, আমি ফুল দিই। আচ্ছা ঠিক আছে, আমরা প্রতিদিন আসবো, তুমি আমাদেরকে ফুল দিও। কবিতার ভিতর যেমন একটা পবিত্রতা লুকিয়ে থাকে, তেমন মানুষের ভিতরেও পবিত্রতা লুকিয়ে থাকে, আর তাই মানুষ ভালো ভালো কাজ করতে পারে। আমি আসলে চাইলেও মানুষকে অবিশ্বাস করতে পারি। আমি আর বলবো না, আজ তাহলে আসি। হ্যাঁ, কথা এখনো শেষ হয়নি। জি বলুন। অবিশ্বাস বুকে নিয়ে আমি আপনার কাছ থেকে চলে যেতে চাচ্ছি না। আপনার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, ও আসলে আপনার ফেসবুক ফ্রেন্ড সামিয়া মা। আমি সামিয়া মা। মানে আমি কিভাবে শিওর হব যে আপনি সামিয়া না? আপনি চাইলেই পারবেন, আপনি চাইলেই জানতে পারবেন যে আমি সামিয়া না। না, আমার আর কিছু জানার দরকার নেই। আপনার কি কোনো কিছু বলার আছে? আচ্ছা, আমার নাম অনামিকা। নতুন নতুন মানুষের সাথে কথা বলতে,
নতুন নতুন বন্ধু বানাতে আমার আমার খুব ভালো লাগে, সামিয়া এটা জানে, তাই ওনা এসে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আসলে সারাদিন আপনার সাথে ঘোরাঘুরি করার পর, সময় কাটানোর পর মনে হলো যে আপনাকে সত্যটা বলে যায়। সামিয়া আমাকে কবিতা শিখিয়ে দিয়েছিল, আমি যেন আপনাকে শোনাই, তাই কবিতাটা শুনিয়েছি। আমাকে আমাকে ক্ষমা করবেন, আমি আমি সত্যি সামিয়া। আমি আসি। আমি জানতে চাচ্ছি তার হার্টের স্টাইল কেমন ছিল, খেয়াল ভাব নেই তো? আচ্ছা, সে কি শার্ট ইন করে পরে আসছিল? সে কি নাভির নিচে প্যান্ট পরেছিল না নাকি নাভির উপরে? একটু ডিটেলস বল, একটু ডিটেলস জানতে চাচ্ছি, প্লিজ। থাম, মানে তোর এতই যদি জানার ইচ্ছা থাকে তাহলে তুই যাইতি। বাব্বা, খুব ভাব নিচ্ছিস মনে হচ্ছে, আমি তো দুইবার ধরা খেয়েছিলাম। এনিওয়ে বাদ দে, তুই বলতে চাচ্ছিস অ্যাজ এ ম্যান সে পরিষ্কার, রাইট? মানে দিলটা সচ্চা হয়। হুম হুম, কিছু তো একটা ব্যাপার আছে। আমি তো প্রথম দিকে মনে করেছিলাম যে হাবা গোবা টাইপের, কাঞ্জুস টাইপের লোক হবে, কিন্তু আর কোনোটাই না। শেষের দিকে এত গুছিয়ে কথা বলছিল, আমি তো তার কোনো প্রশ্নের উত্তরই দিতে পারছিলাম। আমি মনে মিস করে ফেললাম রে, আর তোর কথা শুনে আমি তো অয়নের প্রেমে পড়ে যাচ্ছি। প্রেমে পড়ার মতন? হুম, আচ্ছা সে তো তোর নাম্বার নিয়েছে তাই না? হুম, তাহলে নিশ্চয় তোকে ফোন দিবে, আর ফোন দেওয়ার পর পর তুই ওর সাথে দেখা করবি, ঠিক আছে? বুঝতে পারছি না। আমি কিন্তু তোর কথা বলেছি, তুই চাইলে দেখা করতে পারিস। দূর বাদ দে তো, আমার যখন টাইম হবে আমি ঠিকই দেখা করব। এত সহজে ছেলে মানুষ চেনা যায় না, বুঝছিস? হুম, বুঝতে পেরেছি। আমি অয়ন। কেমন আছেন? কি সত্য বলবো না মিথ্যা বলবো? অবশ্যই সত্য বলবেন, মিথ্যা কেন বলবেন? আমি ভালো নেই। জানতে পারি কেন ভালো নেই? এখন পারেন না, কালকে পারবেন। কালকে আপনি আমার সাথে আবার দেখা করতে চাচ্ছেন? না, দেখা হওয়ার মতো কি কিছু ঘটেছে? দেখুন, আপনি যাকে ভাবছেন আমি সেই মানুষ না। এই নিয়ে আসলে আমি চিন্তিত না। ও আচ্ছা আচ্ছা, তো আপনি কি নিয়ে চিন্তিত আর কেন ভালো নেই? আচ্ছা আমি কাল বলি। আর বাই দ্য ওয়ে, আপনি কাল আমাকে ফোন করে কথা শোনাচ্ছেন? আমি কিন্তু বলিনি যে আমি কালকে আপনার সাথে দেখা করব। আসব, মনে করি আসবেন, তাহলে তো শোনাবেন। আমাকে আবার হাসি পাত্র বানাতে চান? আচ্ছা, আপনার কবিতা খারাপ হয়েছে এমন কথা তো আমি আপনাকে বলিনি। না তা বলে, কিন্তু আপনি বলবেন সামিয়ার কবিতা আপনি শোনাবেন? আচ্ছা ঠিক আছে, সেটা তখন দেখা যাবে, এখন বলেন যে কালকে শোনাবেন। দেখুন, আমি অনেক কষ্ট করে একটা কবিতা মুখস্থ করে যে আপনাকে শুনিয়েছি, আর পারবো না, আমি এমনিতে খুবই কাঁচা। তাহলে আমার আর কিছু বলার নেই, ফোন রাখি। আপনি তো সোজা উত্তর দিচ্ছেন না, তার মানে হচ্ছে আপনার কথা বলতে ভালো লাগছে। আপনি তো দারুণ কথা পেঁচাতে পারেন, আপনাকে দেখে কিন্তু বোঝা যায় না। আমাকে দেখে আসলে অনেক কিছুই বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা শুনুন,
আর একটু কথা বললে আপনি বিরক্ত হয়ে যাবেন। তাহলে আমি এখন রাখছি, আর আপনি আসছেন কাল ঠিক আগের জায়গাটা। আমি অয়ন, আমি অয়ন, এতে কোনো সন্দেহ নেই। আর এই জায়গাটা আমি এখন খুব ভালো করে চিনি। এখন আমি আর আপনি সেই জায়গাটায় যাবো যেখানে আমরা বসেছি। আমি খুব ভালো করে জানি যে এখানে কফি ডোনাট পাওয়া যায় না। তো আজকে আমি নিজের থেকে নিজে গিয়ে আপনাকে চা খাবো। চলো। আসলে আমি কে সেটা আপনাকে বলার জন্যই আপনাকে আজকে আসতে বলেছি। আমি অয়ন চৌধুরী, ঠিক আছে, আমার ফেসবুক আইডিটাও ঠিক আছে, কিন্তু গতকাল আমি যেভাবে এসেছিলাম সেটা আসলে আমি না। আমি আপনাকে আগেই বলেছি যে আমি ফেসবুক তেমন একটা ইউজ করি না, মানে সেখানে আমি কী করি, কোথায় থাকি সেটা কোনো কিছুই আসলে মেনশন করা নেই। আমি এসএসসি পরীক্ষার পর দেশের বাইরে চলে যাই আমেরিকাতে বাবা মার সাথে, সেখানে পড়ালেখা শেষ করে একটা বিজনেস রান করছি, বোনের ওখানে উঠেছি, ভাবছি এখানেও একটা বিজনেস রান করব। কিন্তু এর মধ্যেই আমার বাবা মা উঠে পড়ে লেগেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি চাই আমি বাংলাদেশে বিয়ে করব, মানে এখানকার একটা খুব সাধারণ মেয়েকে। আসলে সেই কারণেই আমার ঢাকায় আসা। এখন দ্রুত সামিয়ার সাথে দেখা করেন, সে খুব সাধারণ ঘরের একটা মেয়ে, অথচ অসাধারণ আবৃত্তি করে, থিয়েটার করে, খুব সাংস্কৃতিমানা, আপনার পছন্দ হবে। না তা ঠিক, মানে আসলে সবকিছুর পরও না আমার নিজস্ব একটা ভালো লাগার ব্যাপার আছে। তো আমি তো বললাম আপনার অবশ্যই ভালো লাগবে। একটা কাজ করি, কালকে আপনাদের মিট করিয়ে দেই, কালকে ওকে আসতে বলি। মানে আপনি আসবেন তো? আমি কেন আসবো, আমার তো আসার দরকার নেই। না না না, আপনাকে আসতে হবে, আপনি না আসলে হবে না। আচ্ছা কি আসবেন তো? আমি না আসলে যদি না হয় তাহলে তো আসতে হবে। অয়ন এখনো আসছে না কেন? আসবে, ধৈর্য, ঠিক আছে? এত অধৈর্য হলে তো চলবে না দোস্ত। আমরা খুব ভয় ভয় করছে বুঝিস, আমি বুঝতে পারছি না আসলে। কি বলিস তুই, তোর ভয় করছে, এটা কোনো কথা হলো? তুই না থিয়েটার করিস? হ্যাঁ, আরে ধুর,
কি বলতে কি বলে ফেলি, তাছাড়া এসব প্রেম ভালোবাসা এসব কমই বুঝি, বুঝছিস? প্লিজ চাপাটা কম মার। হ্যাঁ বুঝতে পারছি না। এই যে আসি আসি আসি। হ্যালো, সামিয়া, অয়ন, অয়ন, সামিয়া, হাই। আমি আসলে খুবই দুঃখিত। আশ্চর্য ব্যাপার, মানে আপনারা দুজনই সবসময় এরকম সরি নিয়ে পড়ে থাকেন কেন? যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, তাই না? অতীত নিয়ে ঘাটাঘাটি করার তো কোনো দরকার নেই। আর আমার সম্পর্কে অনামিকা আপনাকে তো সবকিছু বলেছে, রাইট? হ্যাঁ, আমি সবকিছুই শুনেছি। ওকে ফাইন, আমার পরিচয় করিয়ে দেওয়ার কাজ ছিল, পরিচয় করিয়ে দিলাম, এখন তোরা কথা বলবি। কল ব্যাপার, আমি তো আপনাকে পারমিশন দেইনি, আপনি চলে যাচ্ছেন। হ্যাঁ আমার কাজ আছে, প্লিজ। ঠিক আছে। তাহলে চলেন আমরা একটু হাঁটি। আচ্ছা সামিয়া, এই যে আপনি এরকম শিল্পমনা, আই মিন কবিতা আবৃত্তি করছেন, থিয়েটার করছেন, এটা কেন করছেন? মানে অনেকে আপনাকে চিনবে, এই যে ফেম, সেটার জন্য নাকি নিজস্ব কোনো তৃপ্তি আছে সেই তৃপ্তি মেটানোর জন্য, নাকি অন্যের কোনো প্রাপ্তি মেটানোর জন্য, মানে কোনটা সেটা কি আপনি প্রিসাইজলি বলতে পারবেন? আমি চাই মানুষ আমাকে জানবে, বুঝবে, চিনবে। আমি অনেক বেশি জনপ্রিয় হতে চাই, অনেক বেশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, কি ভাবছেন? না কিছু না। আচ্ছা আপনি আপনি আমাকে এই প্রশ্নটা কেন করলেন জানতে পারি? কিউরিওসিটি, আপনার সম্পর্কে আরো বেশি জানতে চাচ্ছি। আচ্ছা সামিয়া, এই ধরেন যে আপনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হলো, আমরা বিয়ে করার জন্য একমত হলাম, কিন্তু কোনো কারণে আমার যে বিজনেসটা এখানে কন্টিনিউ করা হলো না, সেক্ষেত্রে আপনি কি আপনার এই সাংস্কৃতিক জগৎ ছেড়ে আমাকে বিয়ে করে দেশের বাইরে, আই মিন আমেরিকাতে সেটেল হবেন? এটা তো আসলে একটা কঠিন ব্যাপার হয়ে যাবে, আর আমি বাংলাদেশেই ক্যারিয়ার করতে চাচ্ছিলাম। ও আচ্ছা। কেন, আপনি বুঝি এসব পছন্দ করছেন না? না 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 না, করছি। মানে আমি আপনার ভাবনাকে শ্রদ্ধা করি, বিংশ শতাব্দীতে এসে একটা মেয়ে ঘরে বসে থাকবে সেটা কিন্তু আমি চিন্তা করতে পারি। সেটাই। আচ্ছা সামিয়া, আপনার আবৃত্তি কিন্তু আমার শোনা হলো না, আপনি কি আমাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাতে পারবেন এখন? কি বলছেন আপনি, বলছেন আমি শোনাবো না? অবশ্যই শোনাচ্ছি। কেন আমাকে জরুরি তলব করেছেন বলেন শুনি। দেখেন অনামিকা, আমি সামিয়ার সম্পর্কে আপনাকে কিছু কথা বলতে চাই। মানে আমি যে ধরনের মেয়ে আমার কল্পনায় খুঁজে বেড়াই, সামিয়া আসলে সে ধরনের মেয়ে না।
মানে আমি যে মেয়েটাকে খুঁজে বেড়াই সে মেয়েটা না অনেক সহজ সরল, তার চলনে বলনের বাঙালির একটা ছোঁয়া থাকে। মানে এমন না ঘরের ভিতরে বসে থাকবে, ঘরের বাইরে যাবে, কাজ করবে, কোনো আপত্তি নেই। কিন্তু সেই মেয়েটা চোখ বন্ধ করে পৃথিবীর যে কোনো জায়গায় আমার সাথে যেতে পারবে। সামিয়ার মধ্যে না আমি এই ব্যাপারটা খুঁজে পাই না। আমি আপনার মধ্যে সেই ব্যাপারটা খুঁজে পেয়েছি। আপনি কি বলছেন এসব? বিশ্বাস করেন আমাকে, আমি সত্যি বলছি। সামিয়ার কবিতা আবৃত্তির থেকে আপনার কবিতা আবৃত্তি আমার ভালো লেগেছে। পৃথিবীর সব বিচারের ক্ষমতা সামিয়ার পক্ষে নেবে, কিন্তু আমি পারিনি। মানে আপনার কবিতা আবৃত্তির মধ্যে আমি একটা বিশ্বাস খুঁজে পেয়েছি। মানে আমি না মনের অজান্তে আপনাকে প্লিজ মানে আপনি আমাকে কতদিন হলো দেখেছেন যে এইভাবে আমার সাথে কথা বলছেন? আপনার প্রত্যেকটা বিশ্বাস ভুল হতে পারে, প্রত্যেকটা ভাবনা ভুল হতে পারে। মানুষকে চেনা তো সহজ না, কতটুকুন চেনেন আপনি আমাকে? চিনি না। আপনি বললেই হলো না, আপনি বলে দিলেন আর হয়ে গেল। দেখুন, আপনি আমেরিকা থেকে এসেছেন বলে মনে করেন না যে কেউ আপনার উপর ফলিং হতে পারে, যে কেউ আপনাকে পছন্দ করতে পারে। আপনি কি মনে করেছেন আমাকে? আমি সামিয়ার চাইতেও অনেক কঠিন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরেও আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি। প্লিজ, কি শুরু করলেন আপনি? আপনি তো আমার কোনো কথাই শুনছেন না, তখন থেকে একটা কথা বলে যাচ্ছেন। দেখুন, আমি আপনাকে স্পষ্ট করে বলি, সামিয়া অনেক ভালো একটা মেয়ে। হ্যাঁ, আমি জানি তো ভালো মেয়ে, আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আপনাকে মানে আপনাকে আমি অনেক বেশি পছন্দ করি। আরে কি আশ্চর্য, তখন থেকে আপনি এক কথা বলে যাচ্ছেন, আপনি তো আমার কোনো কথাই বোঝার চেষ্টা করছেন। আমি কি বোঝার চেষ্টা করব বলেন আমাকে, আমি কি বোঝার চেষ্টা করব? আপনি প্রথম দিন সামিয়া হয়ে কেন আমার সামনে এসেছেন? আপনি যে সামিয়া না সেটা কেন প্রথম দিনই স্বীকার করে গিয়েছিলেন বলেন? আপনি কেন আমার জন্য কবিতা শিখে এসেছিলেন? হ্যাঁ, এখন বড় বড় কথা। হ্যাঁ, আরে সামিয়ার প্রতি আমার ভালো লাগে কাজ করছে না, আপনার প্রতি আমার ভালো লাগে কাজ করছে, এটা কি আমার দোষ? আমার দোষ? আপনি কেন বোঝার চেষ্টা করছেন? আমি না কোনো কিছু গোপন রাখতে পারি না, আমি কোনো কিছু গোপন রাখতে পারি না। আমি নিজেও জানি না কেন আমি আপনাকে এত বেশি ভালোবেসে ফেলেছি, আমি নিজেও জানি না। আমি পারতাম না গোপন করতে, পারতাম না। হ্যাঁ, আপনাদের দুজনকে না জানিয়ে আমি সরে যেতে পারতাম না, কিন্তু আমি পারিনি, আমি সত্যিই পারিনি। আর সামিয়াকে দেখার পর আমি আরো ডেফিনেট হয়েছি যে আমি আপনাকেই অনেক বেশি ভালোবাসি। অনামিকা বিষয়টা মানতে পারছে না। আমি জানি ও কেন মানতে পারছে না। দেখুন, আমি 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 আসলে ওর সাথে শেষবারের মতো একবার দেখা করতে চাই। হ্যাঁ, মানে আমি কোনোভাবে ওকে মানে রিচ করতে পারছি না, সেলফোন বিজি করে দিচ্ছে। আপনি কি মানে আপনি কি আমাকে ওর বাসায় নিয়ে যেতে পারেন, মানে অথবা ওর বাসার অ্যাড্রেস দিতে পারেন? না না, ওর বাসায় যাওয়া ঠিক হবে না, কারণ ও ভাই বোনের সাথে থাকে। তাহলে
তাহলে স্যার প্লিজ আপনি কাইন্ডলি ওকে একটু বুঝিয়ে বলবেন যে ও যেন সেই জায়গাটাতে আসে যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল, ইউনিভার্সিটিতে। দেখি কি করা যায়। দেখুন সামিয়া প্লিজ, মানে আপনি ধরে নেন যে আমি আপনার অনেক ভালো একজন বন্ধু, একজন ভালো বন্ধু হিসেবে আপনি এই কাজটা করুন প্লিজ। ওকে, আমি চেষ্টা করব। সো কাইন্ড অফ ইউ সামিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ। আমার ফুল বিক্রি ভালো হবে মনে হইতেছে। কোন না স্যার, ম্যাডাম কই? এখন যদি আমি তোমাকে বলি তোমার চোখটা বন্ধ করো, আমি পৃথিবীর যেখানে যেতে চাই তুমি আমার সাথে যাও। সম্ভব? এখন যদি আমি তোমাকে বলি আমি প্রথম দিন যে অয়নকে দেখেছিলাম, তাকে পছন্দ হয়েছিল, আমি সেই অয়নকে আমার সামনে দেখতে চাই। সম্ভব? এখন যদি আমি তোমাকে বলি তোমার ফেসবুকের সেই সামিয়া আর অনামিকা দুজন একই মানুষ, আমাকে মাফ করে দেওয়া সম্ভব? সম্ভব। এখন যদি আমি বলি
আপনার এই মারাত্মক ভুলের জন্য সারাটা জীবন আমার সামনে কানেক্ট হয়ে থাকবে, সেটা কি সম্ভব? সম্ভব।